فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون رمضان মাস এসেছে, এতে যদি এই দুই রকমের গোমরাহি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, আপনি নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের বাপ মাকে বাঁচিয়ে নিতে পারেন, নিজের ভাই বোনদেরকে তারপরে বাঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনি কামিয়াব। প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারের দায়িত্ব নিয়ে নেয় আর নিজের বাড়িতে যারা রয়েছে তাদের দায়িত্ব নিয়ে নেয়, তো যথেষ্ট মুসলিম জাতির সংশোধনের জন্য এতটাই যথেষ্ট। নবী করিম সাল্লামের সামনে যখন শেষ দশটি দিন চলে আসতো কি করতেন তিনি? সাদ্দা মেজা রাহু, নবী সাল্লাম তার লুঙ্গিকে শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন, লুঙ্গি কষে নিতেন, লুঙ্গি কষে বাঁধা। লুঙ্গি কষা মানে কি? লুঙ্গি কষার দুটি অর্থ হইতে পারে, ভাষ্যকার বলছেন একটা হচ্ছে রেডি হওয়া, প্রস্তুত হওয়া, যখন মানুষ প্রস্তুত হয় তখন কাপড় টাপড় ছাঁটা শুরু করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন বা লুঙ্গি কষে নিতেন মানে ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন, প্রস্তুত। এখন আর কোনো কাজ নেই, দিনের কাজ নেই, অন্য মানে দাওয়াতের কাজ বাইরে দিয়ে বাড়াবো না, ওটাও নেই, এখন শুধু ইবাদত বন্দেগী, একমাত্র এই দশটা দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, প্রস্তুতি নিতেন, এই একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে লুঙ্গি কষে নেওয়া, তার মানে স্ত্রীদের থেকে পৃথক হয়ে যাওয়া, স্ত্রী সহবাস না করা। রমজানের দিনে যে কোনো দিনে স্ত্রী সহবাস হারাম, কিন্তু রাত্রে জায়েজ রয়েছে, শেষ দশটি রাতেও জায়েজ আছে, জায়েজ কাজও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশটি রাতে করেন নাই। এই যে মাগরিব হয়ে যাবে, মাগরিব হওয়ার পরে একুশের রাত শুরু হয়ে যাবে, একুশের রাত থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দামি জারহু লুঙ্গি মজবুত করে কষেছেন, তার মানে স্ত্রীদের সংস্পর্শে যাননি, কারণ তিনি সর্বদাই হিজরতের পরে যখন থেকে সিয়াম শুরু করেছেন দ্বিতীয় হিজরিতে, এতেকাফ প্রতি বছর করেছেন শেষ দশকে, শেষ দশটি দিন মসজিদে এতেকাফ করেছেন, আর এতেকাফ অবস্থায় চব্বিশ ঘন্টা যেহেতু থেকেছেন এই নয়টি বা দশটি দিন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের থেকে পৃথক থেকেছেন। এতেকাফ যদি নাও করেন তারপরেও স্ত্রী সম্ভোগ জায়েজ হইলেও এই রাতগুলিকে ইবাদত বন্দেগীতে কাটানো শ্রেয়, কারণ স্ত্রী সম্ভোগে গিয়ে এক দু ঘন্টা ওতেই গেল, নাপাক থাকলেন এই সেই ইত্যাদি, আর তারপর একটা দুনিয়াদারি আসলো, যদিও জায়েজ কাজ, ওর চাইতে ভালো যদি আপনি পুরো রাতটাই একবার নিছক ইবাদত বন্দেগীতে লাগাইতে পারতেন, হ্যাঁ সালাতে নামাজে লাগাইতেন, যেমন লম্বা নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কোরআন তেলাওয়াতে লাগাতেন, জিকির আজকারে লাগাতেন, সুন্নতি জিকির আজকার, বিদাতি জিকির আজকারে নাই, সুন্নতি জিকির নবীর তরিকায় জিকির আজকার লাগাতেন, তওবা ইস্তিগফারে লাগাতেন, আপনি লম্বা সেজদাই পড়ে থাকতেন, লম্বা দোয়াই পড়ে থাকতেন, আপনি আল্লাহ পাকের কাছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাইতেন, এটা আপনার জন্য অনেক কল্যাণ করেছিল। যদিও স্ত্রীদের কাছে এই রাতগুলি তো শেষ দশকের রাতগুলিতে যাওয়া যায় যদি এতেকাফে না থাকেন তাহলে, কিন্তু এতেকাফে থাকলে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন বললাম, সাদ্দামি জার ওয়া আহিয়া লাইলাহু, আর সারা রাত জাগতেন। অন্য রিওয়ায়েতে রয়েছে যে প্রথম রমজান থেকে শুরু করে ২০ রমজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে অধিকাংশ সময় ইবাদত করতেন, অল্প কিছুক্ষণ ঘুমাতেন, এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাতেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ২০ তারিখ পর্যন্ত। কিন্তু যেমনই ২০ তারিখ হয়ে যেত, ২০ রমজান শেষ, এই শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের সংমিশ্রণ ঘটাতেন না ইবাদত বন্দীর সাথে, শুধু ইবাদত বন্দী করতেন, সারা রাত ঘুমাতেন না, সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না। এই রাতের ঘুমের বদলে আপনি দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন, দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, খুব বেশি পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট, কিন্তু যদি মনে করেন যে আমি লাইলাতুল কাদার করলাম বা শেষ দশটি রাত জাগলাম সেজন্য সারাদিন ডিউটি তো নাই, সারাদিন শুয়ে থাকবো, এটা একটা মুসলিমের কাজ না, ভালো মানুষের কাজ না, সারাদিন শুধু শুয়ে থাকা, সকাল থেকে একবার জোহর ঠেকিয়ে দিলেন, জোহর ঠেকালেন এই জন্য যে জোহর নামাজটা পড়বেন হয়তো ভালো মানুষ সেই জন্য, আর জোহর পরে নামাজ পড়ে এসে আবার বিছানায় লম্বা হইলেন, আবার দিলেন নাক ডাক দিলেন একবারে লম্বা টানে, আবার আসর হলো আসর নামাজটা পড়লেন,
আমার পেটে তো খিদা লেগে আছে, টাইম পাস করতে হবে, আর টাইম পাস করার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঘুমানো, কারণ ঘুমাইলে আর পেটের জ্বালা ধরবে না বেশি, তাই না? জেগে থাকলে পেটে জ্বালা বেশি, জেগে থাকলে পেটে জ্বালা বেশি আর পিপাসা বেশি, ঘুমিয়ে যা। এইরকম কিছু মূর্খ মুসলমান আছে। আল্লাহ পাক রব্বুল সব কুশল করে ইসলাহ করার তৌফিক দান করেন, সারা দিনটা ঘুমিয়ে থাকবেন, এটা আপনার জন্য উচিত হবে না। দিনেও আপনি কোরআন তেলাওয়াত করেন, দিনেও আল্লাহকে ডাকেন, দিনে আপনার সংসারের কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মানুষের জন্য এতটা ঘুম যথেষ্ট যাতে নিজেকে সুস্থ রাখতে পারে। ঘুম হচ্ছে খাওয়া দাওয়ার মতো, খাওয়া দাওয়া এতটা খাবেন যাতে আপনি সুস্থ রাখতে পারেন নিজের শরীরকে। যদি আপনি বেশি করে খেয়ে নেন তা আপনার তো বদহজমি হয়ে যাবে, আপনি তো আপনার শরীরে ক্ষতি করে ফেলবেন। তো ওই রকমই ঘুমের বিষয়টি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সারা রাত জাগতেন সেই দশটি রাতে, আর ও আই কাজা আহল একাই জাগতেন না, এটাও সুন্নত আপনার জন্য। আপনারা যারা এখানে পরিবার নিয়ে আছেন, আপনার স্ত্রীকে জাগাবেন, এমন নয় যে আপনি তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছেন অথবা মসজিদে চলে গেছেন, ইবাদতবন্দি করছেন, আর আপনার বিবি সাহেব মাশাআল্লাহ ঘরে ঘুমাইছে, কেন ঘুমাবে? তাকেও জাগাবেন আপনি। আর যদি আপনি দেশে রেখে এসছেন তাহলে দেশে টেলিফোন করেন, তাগিদ করেন, রাতে মাঝে মাঝে এক ঘন্টা আধা ঘন্টা পর পর মাঝে মাঝে টেলিফোন করে খোঁজ নেন যে কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, ইবাদতবন্দিগিতে আছে, দোয়া করছে ইত্যাদি, আল্লাহর ইবাদত মশগুল আছে কি না, নাকি ঘুমাচ্ছে, না খেলতামাশায় কাটাচ্ছে। অনেকে রাত জাগে ধুমধাম করে গল্প স্বল্প করে রাত জাগলো, এইরকম জাগা নয়। আমাদের দেশীয় যে আজকাল লাইলাতুল কাদার করা হচ্ছে, এই লাইলাতুল কাদার লাইলাতুল কাদার না। কিছুক্ষণ হয়তো একটু ওয়াজ মাহফিল করলো, কিছু শুনলো, আর তারপরে চা পানি করছে, এদিক সেদিক একটু ধুমধাম করছে, বা পিকনিকের মতো কিছু পাকশাক করছে, ভালো ভালো খাচ্ছে সারা রাত, আর এই করে রাত কাটাচ্ছে, এটা ইবাদত না, এটা লাইলাতুল কাদার করা নয়। আর লাইলাতুল কাদারে ইবাদত বন্দেগী নয়, ইহয়াউল লাইল নয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কি করতেন? ওয়াই কাজা আহলো, নিজের পরিবার কেউ জাগাতেন, নিজের পরিবার কেউ জাগাতেন। এই ছিল সহিহ বুখারী মুসলিমের।